পশ্চিম বাংলায় আমরা সুশাসন চাই, এখানে উন্নয়ন চাই। কেন্দ্র সরকার হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছে বিভিন্ন প্রকল্পে, লুট হয়ে যাচ্ছে। পঞ্চায়েতের লোকেরা এত লুট করেছে, এখন পদত্যাগ করে পালাচ্ছে পাবলিক পেটাবে বলে, কারণ জানে পাবলিকের মার দুনিয়ার বার। হসপিটাল পৌঁছতে হবে, রাস্তার টাকা দেখেছেন রাস্তা, একটা গ্রাম সড়ক যোজনা হয়নি কেন? এত বড় এত গ্রাম পাশে হাইওয়ে, এই রাস্তা হয়নি, আস্তে আস্তে কোমর ভেঙে যাবে। জল নাই, বিদ্যুৎ নাই, স্কুলে মাস্টার নাই, থানায় পুলিশ নাই, হসপিটালে ডাক্তার নাই, নাই নাই রাজত্ব। সকাল থেকে দিদি বলেন টাকা নাই, টাকা নাই, টাকা নাই, টাকা নাই। তো পার্থপুর বাড়িতে কোথার থেকে এলো টাকা? কেষ্ট মন্ডলের বাড়িতে এত টাকা, ছশো কোটি টাকা কোথার থেকে এলো? টাকা আছে, টিভিতে দেখাচ্ছে, আমরা জানি, খালি দিদির কাছে টাকা নেই, আসবে কোথেকে? মোদিজি পাঠাচ্ছেন, দিদির ভাইরা লুটে নিচ্ছে, আর এখন জানতে পেরেছে পাবলিক ঠেকাবে, পদত্যাগ করে পালাচ্ছে। পালাবার রাস্তা নাই, বাইরে বাংলার গেলে ধরবে লোকেরা ওখানে চোর বলে, আর এখানে পাবলিক ধরবে। যে গ্রামে জলের লাইন যাওয়া ছিল যায়নি, টাকা মেরেছে, একশো দেড়ের কাজের টাকা মেরেছে, পুকুর কাটানোর টাকা, রাস্তা তৈরির টাকা, স্কুল বিল্ডিং এর টাকা সব খেয়ে নিচ্ছে। তাই হিসাব চাইতে হবে সবার কাছে। সেই সুশাসন বিজেপি সারা দেশে দিয়েছে, তাই বিজেপিকে ভোট দিচ্ছে। রাজ্যে রাজ্যে সরকার হয়েছে, কেন্দ্রে হয়েছে, আবার আরেকবার মোদী সরকার হবে। আমরা সেই উন্নয়নের রাজনীতি করি, দুর্নীতি আর হিংসার বিরুদ্ধে লড়াই করছে বিজেপি। তাই বাংলার লোক আমাদের 77 এমএলএ জিতিয়েছে, 18 এমপি জিতিয়েছে, পঞ্চায়েত জিতিয়েছে, আবার পঞ্চায়েত ইলেকশন আসছে। গতবারে পঞ্চায়েতে মারপিট করে পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে নমিনেশন করতে দেওয়া হয়নি, আর নমিনেশন আমাদের না করতে দিয়ে যারা জিতেছিল পাঁচ বছর লুট করেছে, পাবলিকের মারের ভয়ে এখন পালাচ্ছে। ছাড়বেন না কাউকে, এই পঞ্চায়েতের লোকেদেরকে নিম গাছে বেঁধে দেবেন, খেজুর গাছে বেঁধে দেবেন, হিসাব চাইবেন, কলার ধরবেন, প্যান্ট খুলে দেবেন, কারণ তারা যে টাকা চুরি করে বাড়ি করেছে সেটা আপনার টাকা, যে টাকা চুরি করে গাড়ি কিনছে সে গাড়ি করে ঘুরছে সেটা আপনার টাকা, বউর গয়না কিনে দিয়ে টাকায় আপনার টাকা, ছেলেকে বাইরে পড়াচ্ছে এটা আপনার টাকা। ভাই পয়সা বুঝিয়ে নেবেন পঞ্চায়েতের কাছ থেকে, এই ইলেকশন আসছে, বাড়িতে এলে ধরবেন গলায় গামছা দিয়ে, সেই দিন আসছে। তাই বন্ধুগণ, পশ্চিমবঙ্গের পরিবর্তন পঞ্চায়েত থেকেই হবে, আর পঞ্চায়েত যদি ভালো লোক আসে তাহলে মোদিজির পাঠানো হাজার হাজার কোটি টাকা গরিব মানুষের উন্নয়ন হবে। আপনার গ্রামের রাস্তা হবে, জল আসবে, বিদ্যুৎ আসবে, স্কুলে মাস্টার আসবে, হসপিটালে ডাক্তার আসবে, নাহলে আবার পাঁচ বছর এরকম ঘুরে বেড়াতে হবে, পেটে গামছা দিয়ে ঘুরতে হবে। রেশনের চাল ডালটাও লুট হয়ে যাচ্ছে, আমরা দেখেছি, একশো দিনের কাজের টাকা গরিব মানুষ পায় না। 14.5 লক্ষ জব কার্ড, যার নামে কার্ড সে জানে না, পার্টি অফিসে বা নেতার বাড়িতে আছে, জব কার্ডে কাজ হচ্ছে, সেখানে নেতার অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে, টাকা নেতার অ্যাকাউন্টে চলে যাচ্ছে, যার নামে কার্ড সে জানে না। 62 লক্ষ রেশন কার্ড, পশ্চিমবাংলায় জালি রেশন কার্ড, রেশন আসতো, রেশনটা কে খেত, লোক নাই, 62 লক্ষ সেই রেশন কার্ড এবারে সরকার ক্যান্সেল করেছে। ভাবুন, হাজার হাজার কোটি টাকা লুট হচ্ছে একশো দিনের কাজের নামে, রেশনের নামে, মোদী সরকার সেগুলো বন্ধ করছে। এই জন্য দিদিমণি কিছুতে আধার কার্ডকে যুক্ত করতে দেননি রেশনের সঙ্গে, কারণ ধরা পড়ে যাবে, ভুয়ো মিড ডে মিলের টাকা খেয়ে নিচ্ছে। আঙ্গনবাড়িতে 50 জন ছেলে মেয়ের নাম আছে, 20টা ছেলে আছে, বাকি টাকাটা খেয়ে নিচ্ছে, লুট চলছে। আবার নতুন করে সার্ভে হচ্ছে আবাস যোজনায়, নেতারা গিয়ে বলছে এর নামটা লিখে দে, তার পাকা বাড়ি আছে, তার গোয়াল ঘর করে দিতে হবে, জোর করে লেখাচ্ছে আশা কর্মীদের, তারা ভয় বলছে আমরা সার্ভে করতে যাবো না, পাবলিক পেটাবে নেতাদের কথা শুনলে। এরকম দুর্নীতি চলছে, এর বিরুদ্ধে পঞ্চায়েত ইলেকশনে পরিবর্তন করতে হবে, ভোট দিতে হবে, তাহলে বাংলায় সুশাসন আসবে, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, আর মারপিট বন্ধ হবে।